যে কারণে কমছে গরুর মাংসের দাম। বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় খাদ্যপণ্যের দামেও পড়েছে ব্যাপক প্রভাব। দৈনন্দিন চাহিদার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাওয়ার ফলে অপ্রতুল অর্থসংস্থানের কারণে গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছেন অধিকাংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। দাম কতর মধ্যে থাকলে নিয়ন্ত্রণ থাকতো বলে মনে হয়? দাম গরুর মাংস 700 নিচে, অন্যান্য অনেক জায়গায় আপনার যারা তারাও লাভ করে বিক্রি করে, টিভিতে দেখা যায় 700 টাকার নিচে বিক্রি করে, তারাও লাভ করে বিক্রি করে। আর মুরগি এখন 160-এর বা 50 থেকে 60-এর ভিতর আসছে, একটু মনে হয় যে সহনীয় পর্যায়ে আছে আর কি। যে কারণে বাজারে গরুর মাংসের চাহিদা কমে গেছে, তাই অনেকটা বাধ্য হয়ে কম লাভে মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে গরুর মাংস বিক্রেতারা, যার ফলে রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম বাজার ভেদে এখন 100 থেকে 230 টাকা পর্যন্ত কমেছে। মাংসের বাজারের পরিস্থিতি কেমন? না ভাই, বেচা কেনি ভালো না ভাই, ব্যবসা খারাপ, অনেক খারাপ, ভালো না। একটা গরু আছে, সব রয়েছে, কাস্টমার নাই, লোকজন। কেজি কত করে বিক্রি করছো? 780 টাকা। এর দাম কমেছে? হ্যাঁ, 20 টাকা করে কমছে। বাজারের বেচা বিক্রি কেমন হচ্ছে? বাজারে বেচা বিক্রি তেমন একটা নাই, আমরা বয়ে রয়েছি, কাস্টমার নাই। মাংসের কেজি কত? মাংসের কেজি আছে লাগে 750 টাকা, কখন বেচতা 700 টাকা, 720 টাকা, আবার 700-টার নিচেও কাস্টমারের কাছে ব্যস্ত হয়। বেচা কিনি আমরা কি করবো, আমাদের কাঁচামাল। সরেজমিনে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ভিন্ন ভিন্ন দামে গরুর মাংস বিক্রির চিত্র। শাহজাহানপুর 595, কারওয়ান বাজার 720, হাতিরপুল কাঁচা বাজার 780, কেল্লার মোড় 600, আজিমপুর 640, নবাবগঞ্জ বাজার 570 ও নিউমার্কেট কাঁচা বাজারে 700 টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে কম দামি মাংসের চর্বির পরিমাণ একটু বেশি থাকে। বিক্রেতারা বলছেন, রাজধানীর যেসব এলাকায় সীমিত আয়ের মানুষ বেশি থাকেন, সেসব এলাকায় গরুর মাংসের দাম বেশি কমেছে। এর আগে গত মার্চে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি 800 টাকায় উঠেছিল। তাতে গরুর মাংস সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন। এখন দাম কমিয়ে দেওয়ায় বিক্রি কিছুটা বেড়েছে। বেসরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের গত শনিবারের বাজার দরের তালিকা অনুযায়ী রাজধানীতে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 730 থেকে 750 টাকা। এক সপ্তাহ আগে এই দাম ছিল 750 থেকে 780 টাকা, আর এক বছর আগে দাম ছিল প্রতি কেজি 660 থেকে 700 টাকা। রাজধানীর আজিমপুরের বাসিন্দা ব্যবসায়ী ইসমাইল বলেন, কয়েক মাস ধরে বেশি দামের কারণে গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছিলাম, দাম কিছুটা কমে আসায় মঙ্গলবার 640 টাকায় মাংস কিনেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশে মাংসের উৎপাদন ছিল 87 লাখ টন। ওই বছর দেশের বাজারে মাংসের চাহিদা ছিল 76 লাখ টন, ফলে চাহিদার তুলনায় 11 লাখ টন মাংস বেশি উৎপাদিত হয়েছে। উৎপাদন বেশি হওয়া সত্ত্বেও বাজারে দাম ছিল বেশি। বর্তমানে মানুষ মাংস কেনা কমিয়ে দেওয়ায় দামও কমতে শুরু করেছে। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা বলেন, দেশে গরুর উৎপাদন ভালো, তাতে 6 মাস আগের তুলনায় গরুর দাম 25% মতো কমেছে। এছাড়া মানুষের ক্রয় ক্ষমতা কমে আসার ফলে চাহিদাও অনেক কমে গিয়েছিল, সে কারণে বাজারে এখন গরুর মাংসের দাম কমেছে। গরুর মাংসের দাম আরো কমানোর সুযোগ আছে বলে মনে করেন তিনি।